আমি জানি পাখিরাজ। আচ্ছা তোমাকে একটি কথা বলি। বলো পাখিরি। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তোমার ভালোবাসার পরীক্ষা দিতে পারবে? ও গো পাখিরি, ভালোবাসার পরীক্ষা? হ্যাঁ পাখিরাজ, দাও। দিতে হবে? আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ঠিক আছে পাখিরি, প্রবাসীরা তো জানে না। তুমি যখন এত করে বলছো পাখিরি, আমি তোমার ভালোবাসার পরীক্ষা দিব পাখিরি। তাহলে দাও। ঠিক আছে, তাই হবে। প্রভুকেরা খিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি, জীবন যৌবন সবই করবো আমি বুঝতে পেরেছি। তাহলে চলো এখন মন আনন্দে বাড়ি চলে যাই। ঠিক আছে পাখিরি, আর বিলম্ব না করে এবার আমরা গুরুদেবের কাছে চলে যাই। তাই চলো। ঠিক আছে, তাই চলো। হাই গো, চলো। হ্যাঁ
মণি পাখিনী ভক্ষণ করেছিল, কিন্তু সেই মণি পাখিনী পেটে ধারণ করতে পারলো না। পাখি রাজের কথা মতো পাখিনী যেখান থেকে খেয়েছিল আদার সেই জায়গায় রেখে দিল। শিবের মণি পদ্মার ডাটা দিয়ে ধীরে ধীরে পাতালপুরীতে এক জীবন্ত গাছের গোড়ায় ডিম্ব তৈর হলো। সেই পাতালপুরীতে ছিল বাসুকী রানী, তার দাসী বাদিগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় পাখির ডিম দেখে রানী ডিম তুলে নিল হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। দশ মাস দশ দিন পরে সেই ডিম্ব থেকে এক মানুষ রূপে কন্যা জন্মগ্রহণ করলো। সেই কন্যাকে আজ বাসুকী রানী কোথায় নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ উপভোগ করি। চল মনুষ্য চল।